ভারতের সঙ্গে কঙ্গোর ব্যবসার সম্ভাবনাই প্রবল। কঙ্গোর অভ্যন্তরীণ সমস্যার কথা নস্যাৎ করে দিয়ে এমনই জানালেন কঙ্গোর রাষ্ট্রদূত রোসেট মোসি নামালি। তিনি বলেন, পর্যটন এবং জীব বৈচিত্র্যকে ভিত্তি করেই ভারত এবং কঙ্গোর সম্পর্কের উন্নতি সম্ভব। কঙ্গোর সংস্কৃতি এবং অরণ্যের পরিবেশই তার দেশের পর্যটনের প্রধান আকর্ষণ বলে জানান তিনি। প্রচুর সংখ্যক ভারতীয় কঙ্গোতেই থাকেন, তাই ভারতের সঙ্গে মিডিয়া কোলাবোরেশন সাফল্যের হবে বলেই মত কঙ্গোর রাষ্ট্রদূতের। টুডে উই হ্যাভ দি অ্যাম্বাসেডর অফ কঙ্গো রোসেট মোসি নামালি উইথ আস। হ্যালো ম্যাম। হ্যালো। কঙ্গো হ্যাজ বিন থ্রু আ লং ইন্টারনাল স্ট্রাইফ, সো হাউ আর দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনস এট কঙ্গো এট প্রেজেন্ট? প্রেজেন্টলি দ্য কঙ্গো, মাই কান্ট্রি ইজ ভেরি পিসফুল, দ্যার ইজ নো ওয়ার ইন কঙ্গো সিন্স মেনি ইয়ার্স। What sort of tourism prospects do we have in Congo? As I said in my speech, there are too many sort of tourism. We have many national park where we can find many animals that you cannot find anywhere. What kind of relationship is Congo looking at with India? We have got a link with India since too many years. I can also say that there are more than 20,000 Indians who live in Congo. Is Congo also looking at a media collaboration in India? If there is a link, why not? I think information is important for even for business people, businessmen. If we didn't come today, many people should not know that we offer many potential economic to Indian businessmen. With camera person Rajkumar Shi, this is Shirupa Nandi, ANM.